ওনার কাছে আমি সয় সম্পত্তি চাই না, আমি শুধু আমার পিতার পরিচয় ও পিতার অধিকার চাই। আমি জন্মদাতাকে বাবা ডেকে মনের অস্থিরতা কাটাতে চাই, এমন আবেগভরা কণ্ঠে আকুতি জানান 27 বছরের এক যুবক। টেকনাফ পৌরসভার কাউখালি পাড়ায় মোহাম্মদ ইসাক আলী শুধু সন্তানের স্বীকৃতি চায়। টেকনাফ পৌরসভার কাউখালি পাড়ার মোহাম্মদ ইসাকের দাবি শুধুই সন্তান হিসেবে স্বীকৃতির। তবে কে তার পিতা, কার কাছে তিনি পিতৃত্বের পরিচয় চান? তার পিতা কক্সবাজার উখিয়া টেকনাফের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি, তার কাছেই পিতৃত্বের দাবি নিয়ে হাজির ইসাক। নানা কারণে আলোচিত ও সমালোচিত কক্সবাজার উখিয়া টেকনাফের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি, আর এই নিয়ে বদির বিরুদ্ধে মামলাও হয়েছে। সেটি করেছেন তার প্রথম স্ত্রী দাবিদার সুপিয়া খাতুন ও তার ছেলে দাবি করা মোহাম্মদ ইসাক। কিন্তু বারবার মামলার দিন ধার্য থাকলেও মূল আসামি উপস্থিত না থাকায় শুনানি হচ্ছে না। গত 13ই ডিসেম্বর টেকনাফ পৌরসভার কাউখালি পাড়ার 17 বছর বয়সী যুবক মোহাম্মদ ইসাক আব্দুর রহমান বদির বিরুদ্ধে নিজ পিতা দাবি করে টেকনাফের সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন। মামলায় বদি ছাড়াও মূল বিবাদী করা হয়েছে বদির চাচা টেকনাফ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ইসলামকে। আইনজীবী কফিলউদ্দিন চৌধুরী বলেন, আব্দুর রহমান বদিকে নিজ বাবা দাবি করে এক যুবক দায়ের করা মামলার দিন ধার্য থাকলেও শুনানি হচ্ছে না। মামলায় জারি করা সমনের চিঠি আদালতে ফেরত না আসায় শুনানিও অনুষ্ঠিত হয়নি। যেটা আব্দুর রহমান ইসাক সাহেব যেটা মামলা করেছেন আব্দুর রহমান বদির বিরুদ্ধে, যে তার পিতৃত্ব দাবি করে, এই মামলায় আজকে সমনটা আসার কথা আসেনি। মোহাম্মদ ইসাক বলেন, আমার বাবাকে সামনাসামনি দেখব বলে বুক ভরা আশা নিয়ে আদালতে উপস্থিত হয়েছিলাম। ভেবেছিলাম আমার বাবা সাবেক এমপি আব্দুর রহমান বদি সাহেব আদালতে আসবেন, কিন্তু তিনি না আসায় আমি হতাশ। বাদি এজাহারে উল্লেখ করেন, 30 বছর আগে টেকনাফ পৌরসভায় ইসলামাবাদ ধুমপাড়ার বাসিন্দা আব্দুল বাশারের মেয়ে সুফিয়া খাতুনকে বিয়ে করেন বদি, সেই সূত্রে বদির প্রথম ছেলে তিনি। বাদি তার মায়ের পেটে আসার খবর জানতে পেরে তাকে পেটাতে থাকে হত্যার চেষ্টায়। তাতে সফল না হয়ে সুপিয়াকে স্থানীয় এক রাজমিস্ত্রির সাথে বিয়ে দেওয়া হয়। এ সময় সুপিয়ার পেটে বাচ্চা থাকার কথা গোপন রাখা হয় বলে জানান মোহাম্মদ ইসাক। আমার সদি আইনজীবী ওসমান গনি সাহেব মারা সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন, এবং উনি আমাকে একটা কথাই বলতেন, সব মিথ্যা কথা বললেও ডিএনএ টেস্টের কাছে গিয়ে তোমার আব্বা কি করতে পারবে না, ডিনাই করতে পারবে না। আদালত মামলাটি আমলে নিয়ে মূল বিবাদী আব্দুর রহমান বদি সহ বিবাদীদের 14 জানুয়ারি আদালতে উপস্থিত হয়ে বক্তব্য দেওয়ার আদেশ দিয়েছে বিচারক। ইসাক অভিযোগ করেন, মামলা দায়েরের পর থেকে আমি নিরাপত্তাহীনতায় রয়েছি, এছাড়া তাকে ও তার মাকে হত্যা চেষ্টা করছে বদি পরিবার, এর জন্য তারা প্রায় সময় দেশের বিভিন্ন স্থানে পালিয়ে থাকেন। যুবরাজ ফয়সাল, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।